যদি সে দুনিয়াতেই মুক্ত করে না নেই যদি তার কোনো সৎ আমল থাকে তখন তার জুলুমের পরিমাণ অনুযায়ী তার থেকে নেকি কেটে নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে এমন সম্পদ যদি আমরা ভক্ষণ করি তাহলে এটা পরকালে জাহান্নামের কারণ হবে আজকে যারা এই প্রতিষ্ঠানগুলোকে আত্মসাৎ করে রেখেছিল এবং আরো কিছু সম্পদ বহু সম্পদ আত্মসাত করে রেখেছে মৃত্যুবরণ বরণ করার আগেই তারা যেন এই হক গুলো ফিরিয়ে দিয়ে তারা যেন ক্ষমা পর চেষ্টা করে কেউ যদি অন্যায়ভাবে দখল করে আত্মসাত করে আল্লাহ তালা কেয়ামতের দিন তার উপরে সাত তবক জমিন চাপিয়ে দেওয়া হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আহলাদিস আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত অলামা একরাম বিভিন্ন জায়গা থেকে আগত সুধিমণ্ডলী এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নিগণ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আয়লামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আমাদের বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান শিমুলবাড়ি ওমর আব্দুল খত্তাব আল্লাহ আনহু সালাফিয়া মাদ্রাসার ময়দানে এই সম্মেলনে সকলে একত্রে সমবেত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য সালাম নবী বিশ্বনবী ওয়াসাল্লামের প্রতি এই শিমুল বাড়ি হমর আব্দুল খতাব রাজি আনহু সালাফিয়া মাদ্রাসা আহলে আদিস আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা বহুদিন যাবৎ কিছু আত্মসাতকারী এই প্রতিষ্ঠানটি তাদের করায়ত্ত করেছিলেন আল্লাহর বিশেষ রহমতে আবারও সেই জালেমদের হাত থেকে এই প্রতিষ্ঠানটি মুক্তি লাভ করেছে এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ আহলাদিস আন্দোলন বাংলাদেশের বহু সম্পদ এই জেলাতে রয়েছে এবং খাস করে এই উপজেলা সাঘাটা উপজেলায় বাংলাদেশ আহলাদিস আন্দোলন বাংলাদেশের বহু সম্পদ বেদখল হয়ে আছে আশা করি এবং আল্লাহ রাব্বুল আয়ালামিনের কাছে বিনীতভাবে প্রার্থনা করি যে আল্লাহ তালা আমাদের সেই সম্পদগুলি আবারও আমাদের দখলে নিয়ে আসবেন ইনশা আল্লাহ এবং সেই সম্পদগুলি সঠিক জায়গায় ব্যবহার হবে এবং দিন প্রচারের কাজে ব্যবহার হবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এই প্রতিষ্ঠানটিতে এসে অন্তর ভরে যাচ্ছে আমরা খুশিতে বাগবাগ হয়েছি কারণ এই প্রতিষ্ঠান আমাদের প্রাণের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এই সম্পদগুলি আমাদের রক্তের সাথে মিশে আছে এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে আবারও দিনের সঠিক প্রচার হবে এটা অত্যন্ত আনন্দের বিষয় যারা এই প্রতিষ্ঠানগুলো আত্মসাত করে রেখেছিলেন এই সম্পদগুলি এখনও আত্মসাত করে রেখেছেন অনেক এবং এখনও কিন্তু শয়তানি বন্ধ হয়নি আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বাণী তারা যেন স্মরণ করেন রাসূলুল্লা সাল্লাহু আলী হোসাল্লামের কিছু হাদিস তাদেরকে স্মরণ করে আল্লাহকে ভয় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি আল্লাহ তালা আলাহ পবিত্র কুআন মাজিতে ঘোষণা দিচ্ছেন ওয়াল্লাহতা কুলু আমুয়া আলহম বেনাকুম তোমরা তোমাদের পরস্পরের একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না অত বিহা লিতা কুল ও ফারি কামিন আমালিন ইসমি আঙ্কুমতা এবং তোমরা জেনে শুনে অন্যের কিছু সংবাদ ভক্ষণ করার অন্যায়ভাবে ভক্ষণ করার উদ্দেশ্যে শাসকদের হাতে অর্পণ করো না আল্লাহ তালার এই বিশেষ হুঁশিয়ারি আমাদের সকলের স্মরণ রাখা উচিত যা আমাদের দ্বারা যেন কারও কোনো সম্পদের কিঞ্চিত পরিমাণ অন্যায়ভাবে আত্মসাতের সেই অপবাদ যেন আমাদের কারো নামের সাথে না আসে এ বিষয়টি সকলে সতর্ক থাকা উচিত রাসুল্লাহ সাল আলিমসাল্লাম বলেছিলেন বিদায় হজ্জের ভাষণে যে ইন্না দিমা নিশ্চয় তোমাদের পরস্পরে একে অপরের রক্ত সম্পদ এবং সম্পদ তোমাদের জন্য হারাম করা হয়েছে আরেকজনের সম্মান নষ্ট করার অধিকার আমাদের কারণেই কারো সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে ভক্ষণ করার বা নষ্ট করার অধিকার আমাদের কারণেই এবং কারো সম্মান কারো রক্তক্ষরণ ঘটানোর রক্ত ঝরানোর অধিকার আমাদের কারণেই যেটা রাসুল্লাহ সালাল্লাহ আলী ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আরি ওসাল্লাম আরও বলছেন আয়লা তাজলিমু তোমরা সাবধান কারো কারো উপরে জুলুম করো না আলা ইয়াহিলু মায়ালুমরি মুসলিমিন বা ইল্লা মায়ালুমরিহু বলছে কারো কোনো সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত ভক্ষণ করা কারো জন্যই হালাল নয় অতএব আপনি আমি এমন কারো সম্পদ যেন ভক্ষণ না করি যেই সম্পদ ভক্ষণ করার ব্যাপারে সম্পদের মালিকের তরফ থেকে সন্তুষ্টি নেই অসন্তোষ রয়েছে রয়েছে এমন সম্পদ যদি আমরা ভক্ষণ করি তাহলে এটা পরকালে জাহান নামের কারণ হবে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন মানে শিবরাম মিনাল জুলমান কেউ যদি কারো অন্যের কোন সম্পদ এক বেহৎ পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে আত্মসাৎ করে তাউয়াকাহুল্লাহ হুইয়া হুইয়ামেল কেয়ামত মিসাবে আরও দিন আহল আল্লাহ তালা কেয়ামতের দিন তার ওপরে সাত তবক জমিন যেই পরিমাণ সে জমিন আত্মসাৎ করে রেখেছে ওই পরিমাণ আরও সাত তবক সাত গুণ জমিন তার উপরে চাপিয়ে দেওয়া হবে যেই দিন সাত তবক জমিন তার ওপরে চাপিয়ে দেওয়া হবে সেই দিন কিন্তু তার মনে পড়বে যে দুনিয়াতে কেন আমি এই সম্পদগুলি আত্মসাৎ করেছিলাম কিন্তু এমন এক সময় স্মরণ হবে এমন এক সময় আফসোস হবে যেই সময় আফসোস করে কোনো লাভ হবে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি বলছেন মেনকান আত আইন দাহু মজলামতুনলি আখি হিম অউমিন শাহী তিনি বলছেন যে কারণে কোটা যদি তার কোনো ভাইয়ের কোন জুলুম তার উপরে থাকে সেটা জুলুমটা কিসের উপরে মিন আয়ের দিহি তার সম্মানের উপরে অথবা আও মিন শাইইন কোন কিছু বিষয়ে কেউ যদি কারো উপর জুলুম করে থাকে ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াউম তাহলে সে যেন আজকেই সেটা মুক্ত করে নেয় তার হক তার কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সে যেন মুক্ত করে নেয় অথবা তার থেকে ক্ষমা চাওয়ার মাধ্যমে সে যেন অবশ্যই মুক্ত করে নেয় আল্লাহয়াকুন আলাহু দিন আরুনওয়ালা দিরহামুন ওই দিন আসার পূর্বেই যেই দিন তার কাছে কোনো দিন আর থাকবে না দিরহাম থাকবে না সে কেয়ামতের দিন যখন চলে আসবে তখন তার সে হক যেই হক সে দুনিয়াতে নষ্ট করেছে যে ব্যক্তি অন্য কারো ওপর জুলুম করেছে ওই জুলুম থেকে ক্ষমা পাওয়ার জন্য এই জুলুম থেকে নিজেকে মুক্ত করার জন্য যেই দিন তার কোনো বিনিময় প্রদান করার কোনো দিন আর থাকবে না কোন দিরহাম থাকবে না কোন টাকা পয়সা থাকবে না সেই দিন আসার পূর্বেই অবশ্যই তারা জানো সেটা মুক্ত করে নেয় তাদের হক তাদের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে অথবা তার থেকে ক্ষমা চেনার মাধ্যমে উতা ইন কান লাহু আমালুন সালিহুন উখিজা মিনহু বিকদর মজলামাতিহি যদি সে দুনিয়াতেই মুক্ত করে না নেয় দুনিয়াতে যদি সে তার হক যে হক সে নষ্ট করেছে যার হক তাকে ফেরত না দেই বা সে তার থেকে ক্ষমা চেয়ে না দেয় বা যা তার সেই ব্যক্তি তাকে ক্ষমা না করে থাকে তাহলে কি বলা হচ্ছে ইনকান আলহু আমাল সালেহন যদি তার কোনো সৎ আমল থাকে দুনিয়াতে সে সলাত আদায় করেছে শ্যাম পালন করেছে জাকাত আদায় করেছে বহু সৎ আমল নিয়ে কি মাঠে উপস্থিত হয়েছে এই সৎ আমল যখন থাকবে ওখেদা মেন হবে মাজলামাতিহি তখন তার জুলুমের পরিমাণ অনুযায়ী তার থেকে নেকি কেটে নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে যার হক নষ্ট করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে তার নেকি থেকে কেটে নিয়ে হাসানাত আর যদি তার কোনো সৎ কর্ম না থাকে তার কোনো যদি নেকির কাজ না থাকে তখন যে অভিযোগ করতে আসছে বা যার হক নষ্ট করা হয়েছে তার ওই পরিমাণ পাপ তার থেকে নিয়ে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে বা বিহি এবং তা সেই ওই পাপের ভার বহন করবে এই পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে সম্মানিত উপস্থিতি হাদিস স্পষ্ট আজকে যারা এই সম্পদগুলো আত্মসাগ করে রেখেছি তারা রাসুরুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের এই বাণী জা আল্লাহর ও অবশ্যই নিঃসন্দেহ সত্য অভ্রান্ত এর মধ্যে কোনো ভ্রান্তি নাই অবশ্যই এই কথাগুলো স্মরণ করব কারণ তারাও একদিন মৃত্যুবরণ করবে পৃথিবীতে ফেরাউন নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি যেই ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল যেই ফেরাউনের অনুসারীরা তারা ভাবতো ফেরাউন কখন মৃত্যুবরণ করতে পারে না সেই ফেরাউনকে আল্লাহ তালা পানিতে ডুবিয়ে মেরে তার লাশ উপরে উঠিয়ে দেখিয়ে দিয়েছেন দেখো তোমাদের ফেরাউন মৃত্যুবরণ করেছে কিনা এই মৃত্যুর মাধ্যমে তোমাদের বিশ্বাস ভেঙ্গের চুর মার করে দেওয়া হলো তোমরা যেই ফেরাউনকে বিশ্বাস করতে যে কখনো মৃত্যুবরণ করবে না সে মরে গেছে দেখো তোমরা তার লাশ উপরে উঠিয়ে দেখিয়ে দিয়েছে সারা বিশ্বের সকল মানুষ এখনো ফেরাউনের লাশ দেখছে সম্মানিত উপস্থিতি জালেমদের পরিণাম এমনই হবে এরপরে রাসূলুল্লা সাল্লাল্লাহু আল্লাহ ইউআসাল্লামের একটা হাদিস যেটা আমরা সকলেই শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাহাব আইকরামকে উদ্দেশ্য করে বলছেন আথা দরুন আম মুফলেস হে সাহাবেরা তোমরা কি জানো সব চাই তোমরা সহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে সাহাব আইকরাম বললেন আল মুফলি সুফিন আমেল্লা দিরহাম আলাহুয়ালা মাতা আমাদের মধ্যে সব চাইতে অসহায় দরিদ্র নিস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তির কোনো ধন সম্পদ নেই ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল মুফ্লিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমুল কিয়ামত বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন আমার উম্মতের মধ্যে সব চাইতে অসহায় দরিদ্র নিস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে প্রচুর পরিমাণে নেকিরিয়ে উপস্থিত হয়েছে যে ব্যক্তি দুনিয়াতে নিয়মিত সালা আদায় করেছে সিয়াম পালন করেছে জাকা আদায় করেছে হজ করেছে দান খায়রাত করেছে বহু নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে ওয়ায়াতি কদ সাতা মাহাজা ওয়া কযা ফাহাজা ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দা মাহাজা ওয়া গরাবা যখন সে অনেক প্রচুর পরিমাণে নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে এমন সময় কিছু লোক এসে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করতে থাকবে কেউ এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার বিরুদ্ধে গিবাদ করেছিল কেউ বলবে হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমাকে মেরেছিল আমাকে গালি দিয়েছিল কেউ এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমাদের এই সম্পদ জনগণের সম্পদ যে সম্পদ জনগণের সম্পদ টাকা দিয়ে পয়সা দিয়ে তৈরি করা হয়েছে এই সম্পদ গুলো আত্মসাত করেছিল এইভাবে যখন অভিযোগ পেশ করতে থাকবেন তখন আল্লাহ তালা কি বলবেন আল্লাহ তালা বিচার করবেন কিভাবে বলছে হ্যাঁ জামিন হাসানা তিহি হ্যাঁ জামিন হাসানা আতিহি তখন আল্লাহ তালা বিচার করবেন এইভাবে যখন এসে একজন বলবেন হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি দুনিয়াতে এই ব্যক্তি আমার গিবাদ করেছিল তখন ওই গিবাতের সমপরিমাণ পরিমাণ পাপ নেকি তার থেকে নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে পরিশোধ করে দিবেন যখন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি এই সম্পদ গুলো আত্মসাত করে রেখেছিল এই সম্পদ শুধু একজনের ব্যক্তিগত সম্পদ নয় হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের অর্থ এক জায়গায় জমা করে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে এবং এই সম্পদগুলো তৈরি হয়েছে এই জনগণের সম্পদ কেউ আত্মসাৎ করলে প্রতিটি জনগণ তার বিরুদ্ধে অভিযোগ পেশ করতে থাকবে তার নেকি যতটুকু আছে সেই নেকি দিয়ে আল্লাহর কাছে আল্লাহ পরিশোধ করতে থাকবেন যদি তার নেকি শেষ হয়ে যায় ফাইন ফানিয়া থাসানাতু যখন তার নেকি দিয়ে পরি শোধ করতে করতে তার নেকি শেষ হয়ে যাবে উকি জামিন খতায়া হুম ফাতুরি হাদ আলাই তখন যারা অভিযোগ করতে আসছে তাদের অভিযোগ সমপরিমাণ পাপ ওই ব্যক্তির থেকে নিয়ে এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিবেন সুম্মা তুরি হাফিন্নার অতএব এই পাপগুলোর শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সম্মানিত উপস্থিতি আজকে যারা এই প্রতিষ্ঠানগুলোকে আত্মসাৎ করে রেখেছিল এবং আরো কিছু সম্পদ বহু সম্পদ আত্মসাত করে রেখেছে তারা যেন এই আল্লাহর ওহির হুঁশিয়ারি আমরা শুনি এবং তারা যেন দুনিয়াতে বেঁচে থাকতেই মৃত্যু বরণ করার আগেই যেই দিন তাদের কাছে পরিশোধ করার মতো কোনো দিন আর থাকবে না দৃঢ়ান থাকবে না সেই দিন আসার পূর্বেই তারা যেন এই হকগুলো ফিরিয়ে দিয়ে তারা যেন ক্ষমা পর চেষ্টা করে এবং যারা এই অন্যায় কাজে সহযোগী রয়েছে এই অঞ্চলের যারা সহযোগী রয়েছে ওই সমস্ত অন্যায়কারীদের আত্মসাতকারীদের সহযোগিতা যারা করছি তাদেরকেও সতর্ক করছি আপনাদেরকে মরতে হবে মৃত্যুর পরে কিন্তু সবই বুঝতে পারবেন মৃত্যুর পর্বে সবই মৃত্যুর পর সকলেই আপনারা সবই স্মরণ করবেন আফসোস করবেন যে কেন আমরা এই আত্মসাতকারীর সাপোর্ট করেছিলাম এই আত্মসাতকারীর সঙ্গ দিয়েছিলাম এই আত্মসাতকারীর সাহায্যে ছিলাম সহযোগিতা করেছিলাম কিন্তু এমন একদিন আপনারা আফসোস করবেন যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না বরং আপনাদের নেকি অন্যকে দিয়ে জাহান নামে যেতে হবে আপনাদের নেকি যদি না থাকে অন্যের পাপ নিয়ে আপনাদেরকে হতে হবে নিক্ষিপ্ত অতএব সাবধান আল্লাহ তালা আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে কবুল করুন এবং এই দ্বারাত্মসাদী এই জালেমদের সকল ষড়যন্ত্রকে আল্লাহ নস্বাদ করুন জালেমদের পরিণতি দুনিয়াতেও হবে আখরা তো হবে ইনশাল্লাহ আমরা দেখেছি জালেনদের পরিণতি কিছুদিন আগেই দেখলাম যারা আইনা ঘর প্রতিষ্ঠা করেছিল তাদের পরিণতি আমরা দেখেছি দুনিয়াতে আজও যদি এই আহলাদিস আন্দোলন বাংলাদেশের রক্তের পানি করা এই সম্পদ যারা আত্মসাত করবে এর বিরুদ্ধে যারা জুলুম করবে এর উপরে অবশ্যই তাদের পরিণতি ও জনগণ দেখবে ইনশাআল্লাহ এবং পরকালে তো অবশ্যই দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন এই অত্র অঞ্চলে যারা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধ অবস্থান নিয়েছেন তাদেরকে আল্লাহ তালা হেরা হেদায়ত করুন যারা আত্মসাত করেছে তাদেরকে আল্লাহ তালা হেদায়ত করুন তাদের দুনিয়াতে হেদায়ত কামনা করছি যদি তাদের নসিবে হেদায়ত না থাকে আল্লাহ তালার শাস্তি তাদের উপর নেমে আসবে এই কামনা করেই আজকের আলোচনা এখানে শেষ করছি আকৌউল কৌলি হায়দাফির মুসলিম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি